কোন নগরে কি আনন্দেই না কাটাতাম, আজ আমরা চলে এসেছি শিশু সাহিত্য সম্রাট এবং বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। আজকে আমরা ঘুরতে যাচ্ছি, কোথায় ঘুরতে যাচ্ছি সেটা হচ্ছে কোন নগরে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি, আর পিছনে আমার মা দাঁড়িয়ে আছে। তো চলো যেতে যেতে বাকি কথা রাস্তায় বলব। এই বাগান বাড়িতে পৌঁছাতে হলে আপনারা ট্রেনে বা নিজের গাড়িতে বালিঘাট হয়ে উত্তরপাড়া হয়ে সোজা চলে আসবেন বাগান বাড়িতে। যারা ট্রেনে আসবেন কোন নগর স্টেশনে নেমে অটো বা টোটোতে ঠিক 5 মিনিটের ব্যবধানেই পৌঁছে যাবেন এই বাগান বাড়িতে। আমরা NH2 রোড ধরে কলকাতা থেকে বালি ব্রিজ হয়ে বাগান বাড়িতে পৌঁছেছিলাম। সামনে সোজা রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি আমাদের আজকের গন্তব্যের দিকে। মূল ফটকের ডান দিকেই রয়েছে টিকিট কাউন্টার, সেইখান থেকেই জন প্রতি 10 টাকার বিনিময়ে টিকিট সংগ্রহ করেই মূল ফটকের ভিতর প্রবেশ করা যায়। তার ঠিক বাম পাশেই রয়েছে বাইক এবং সাইকেল রাখার ব্যবস্থা। বাগান বাড়িটির ভিতরে কোনো কিছু খাওয়ার অনুমতি না থাকায় আমরা বাইরে থেকেই ডিম টোস্ট এবং চা খেয়ে ভিতরের দিকে প্রবেশ করলাম। সপ্তাহান্তে ছুটি কাটানোর একটি সেরা ঠিকানা হুগলি জেলার কোন নগরে অবস্থিত অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই বাগান বাড়ি। মূল ফটক দিয়ে প্রবেশ করার সাথে সাথে সবার প্রথমে যেটা চোখে পড়বে সেটা হলো চারিদিকে শুধু সবুজের সমাহার। মূল ফটক দিয়ে প্রবেশ করার ঠিক ডান পাশেই পড়বে লম্বা একটি লাল বারান্দাযুক্ত ঘর এবং তার সামনে রং বেরঙের ফুল তার শোভা আরও কয়েকগুণ বাড়িয়ে তুলেছে। তার ঠিক বাম পাশেই পড়বে টয়লেটের সুব্যবস্থা। এইখানে প্রতিটি ঘরেরই আলাদাভাবে নাম উল্লেখ করা রয়েছে, যেমন প্রথমটি রন্ধনশালা, তারপরেরটি ভাড়ার ঘর। ভাড়ার ঘরের ঠিক পরেই রয়েছে গ্রন্থাগার, গ্রন্থাগারের পরে রয়েছে দপ্তর। তবে এইখানে বলে রাখা প্রয়োজন, এইখানের প্রতিটি ঘরই তালাবন্ধ, তবে এইখানে বসার জন্য আলাদা করে বেঞ্চ পাতা রয়েছে। সামনের বাঁধানো রাস্তাটি চলে গেছে বাগান বাড়িটির মূল ভবনের দিকে এবং তার পাশে রয়েছে সবুজের সমাহার। এবং
তার এক পাশে রয়েছে শিশু উদ্যান। গাছপালার মধ্যে দিয়ে বাঁধানো রাস্তা ধরে আমরা মূল ভবনের দিকেই এগিয়ে চললাম। কোন্নগরে এই বাড়িটিতেই অবনীন্দ্রনাথ ঠাকুরের চিত্রশিল্পের সূচনা হয়। বলা ভালো, এই বাড়িতেই তাঁর চিত্রশিল্পের হাতেখড়ি। চিত্রশিল্পের পাশাপাশি সাহিত্যেও তাঁর সমান দক্ষতা ছিল। তাঁর বিখ্যাত কিছু সাহিত্য হলো শকুন্তলা, ক্ষীরের পুতুল, রাজকাহিনী ইত্যাদি। মূল ভবনের সামনে এই সৌন্দর্য আপনাদের অবাক করবে। বাগানবাড়ির পাশ দিয়ে বয়ে চলা এই গঙ্গা নদী এই বাড়িটিকে একটি আলাদাই মাত্রায় পৌঁছে দিয়েছে। সুবিশাল এই বাগান বাড়িটি ছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের পিতা গুণেন্দ্রনাথ ঠাকুরের। বর্তমানে এই বাগান বাড়িটির পরিচর্যার দায়িত্বে রয়েছে কোন্নগরের মিউনিসিপ্যাল কমিটি। ভবনটির প্রতিটি দেওয়ালই বিভিন্ন রকমের চিত্রশিল্প দিয়ে সুসজ্জিত করা রয়েছে। মূল ভবনের পাশ দিয়ে চলে গেছে একটি সুন্দর বাঁধানো রাস্তা। আমরা সেই বাঁধানো রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে চললাম। রঙিন মাছ ছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের ভীষণ প্রিয়, তাই আজও এখানে রঙিন মাছ খুবই যত্ন সহকারেই রাখা রয়েছে।
প্রকৃতিকে ভালোবাসেন, এই জায়গাটি তাদের জন্য একদমই আদর্শ একটি জায়গা। প্রতিটি বড় গাছই বেদি দিয়ে সুন্দর করে বাঁধানো রয়েছে। শীতকালে এখানে উপরি পাওনা হিসেবে রয়েছে শীতকালীন রং বেরঙের বিভিন্ন রকমের ফুল এবং গোলাপের বাগান। বাগান বাড়ি থেকে রাস্তাটি সোজা চলে গেছে গঙ্গার ঘাটের দিকে। সুবিশাল এই বাগান বাড়িটির পাশ দিয়ে বয়ে চলা গঙ্গা নদীর অপূর্ব এই সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাদের অন্তত একবার এখানে আসতেই হবে। এখন ঘরে ফেরার পালা। তবে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তবে